हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय ट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हम क्लास 12 अविच्छिन्नता बा संतता एवं अंतर्कलन योग्यता चैप्टर परवर्ती नतून किछु अंक निये आमरा कथा बोलबो। एटा हच्छे प्रश्नमाला 2 आर लास्टे 3 अंक बाकी आछे, सेटा आमी नेक्स्ट दुटो पार्टे आमी आपलोड करब। ठीक आछे, तो चलो आज ये चैप्टर परवर्ती नतून किछु अंक निये कथा बला जाक एवं नतून किछु शेखा जाक। 9-3 দাগ। মনে করো এফ এক্স ইকুয়াল টু সাইন এ প্লাস ওয়ান এক্স প্লাস সাইন এক্স বাই এক্স যখন এক্স লেস দ্যান জিরো, সি যখন এক্স ইকুয়াল টু জিরো, এক্স প্লাস বি এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ বাই বি এক্স টু দি পাওয়ার 3/2 যখন এক্স গ্রেটার দ্যান জিরো। এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হলে এ বি সি এর মান নির্ণয় করো। তাহলে কোশ্চেন আমাকে কী বলে দিচ্ছে, এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ এফ জিরো। এটা তো সংজ্ঞা থেকে আমরা পাই। এখন তাহলে প্রথমে আমরা কী বের করবো, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স। এখন জিরো প্লাস মানে কি, এক্স টেন্স টু জিরো প্লাস মানে কি, এক্স এর মান জিরোর থেকে বড়। এখন এক্স এর মান জিরোর থেকে বড়োর ক্ষেত্রে এফ এক্স এর ভ্যালু কত আছে, এখানে দেখো এক্স এর মান জিরোর থেকে বড় মানে কি এক্স গ্রেটার দেন জিরো, তাহলে তখন এফ এক্স এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে এখন এফ এক্স এর পরিবর্তে এটা পুট করবো, সমান সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স প্লাস বি এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ বাই বি এক্স টু দি পাওয়ার 3/2 সমান সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এই দুটোর মধ্যে থেকে এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এর মধ্যে থেকে আমি এক্স কম নিতে পারি, তাহলে এক্স কমন নাও, তাহলে এক্স ইন্টু 1 প্লাস বি এক্স হয়ে গেল। তাহলে পাওয়ারে কত আছে হাফ, তাহলে পাওয়ারে হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ বাই বি এক্স টু দি পাওয়ার 3/2 সমান সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস আমি এক্সটাকে বাইরে বের করে আনতে চাই, তাহলে কি পাওয়ার হাফ নিয়ে বেরিয়ে আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু 1 প্লাস বি এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ। এটা কেন এরকম হলো, এই যে ফর্মুলা এক্স ওয়াই টু দি পাওয়ার এম, এটাকে এক্স এটাকে মনে করো ওয়াই, তাহলে এখান থেকে যদি আমি বের করে আনতে চাই ব্র্যাকেটের মধ্যে থেকে, তাহলে হয়ে যায় এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। তাই আমি এখান থেকে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু 1 প্লাস বি এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ বাই বি ইন্টু এই এক্স টু দি পাওয়ার 3/2টাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, কারণ কি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হলে ফর্মুলা অনুযায়ী এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 সমান এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, আবার 1 প্লাস হাফ যোগ করলে পাওয়ারে 3/2 ফিরে পাবো। তার মানে কি এক্স টু দি পাওয়ার 3/2টাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। সময় সময় লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স টু দি পাওয়ার হাফ, এবার টোটালটার মধ্যে থেকে আমি কমন নিচ্ছি, এর মধ্যেও এক্স টু দি পাওয়ার হাফ আছে, এর মধ্যেও এক্স টু দি পাওয়ার হাফ আছে, তাহলে টোটালটার মধ্যে থেকে এক্স টু দি পাওয়ার হাফ কমন নাও, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ কমন নিলে কিন্তু পড়ে থাকবে 1 প্লাস বি এক্স টু দি পাওয়ার হাফ, সেটাকে লিখতে পারি আন্ডার রুট 1 প্লাস বি এক্স, কারণ এই পার হাফটা তো রুটের মাধ্যমে লেখা যায় আন্ডার রুট 1 প্লাস বি এক্স, এখান থেকে পড়ে থাকবে মাইনাস 1, তাহলে মাইনাস 1 বাই বি এক্স এক্স টু দি পাওয়ার 1 মানে কি শুধু বি এক্স লেখা যায় ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। যেহেতু এক্স টেন্স টু জিরো প্লাস দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার হাফ নট ইকুয়াল টু জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ আর এই এক্স টু দি পাওয়ার হাফ আমরা কেটে দিতে পারি, তাহলে কী পড়ে যাচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস আন্ডার রুট 1 প্লাস বি এক্স মাইনাস 1 বাই বি এক্স। এবার আমরা কর্ণনিরসন করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এর তাহলে অনুবন্ধ দিয়ে ওপর নিচে গুণ করবো, তাহলে আন্ডার রুট 1 প্লাস বি এক্স মাইনাস 1 এর অনুবন্ধ কি আন্ডার রুট 1 প্লাস বি এক্স প্লাস 1, এটা একটা ওপরে গুণ করলাম নিচেও একটা গুণ করলাম, সমান সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস উপরে তাহলে কী হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ আন্ডার রুট 1 প্লাস বি এক্স হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার বাই বি এক্স ইন্টু এই যে আন্ডার রুট 1 প্লাস বি এক্স প্লাস 1 দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, তাহলে এটা বর্গ করলে রুট উঠে হবে, তাহলে 1 প্লাস বি এক্স মাইনাস 1 বাই বি এক্স ইন্টু আন্ডার রুট 1 প্লাস বি এক্স প্লাস 1 সমান সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস মাইনাস 1 আর প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে বি এক্স বাই বি এক্স ইন্টু আন্ডার রুট 1 প্লাস বি এক্স প্লাস 1। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস 1 বাই আন্ডার রুট 1 প্লাস বি এক্স প্লাস 1 আমি এই বি এক্স আর এই বি এক্স কেটে দিলাম, কারণ কি এক্স টেন্স টু জিরো তার মানে কি এক্স নট ইকুয়াল টু জিরো মানে এক্স টেন্স টু জিরো প্লাস তার মানে কি এক্স নট ইকুয়াল টু জিরো তার মানে কি এক্স এক্স আমি কাটতে পারি, বাট বি সম্বন্ধে তো আমাদের কিছু বলে দেয়নি কোশ্চেনে, বাট বি যদি আমি কাটতে চাই তাহলে কি বি কী হবে বিকে কী হতে পারে বি যেন নট ইকুয়াল টু জিরো হয়, তার মানে কি বি যদি জিরো হয় তাহলে তো আমরা বিকে কাটতে পারবো না,
তার মানে কি বি এখানে নট ইকুয়াল টু জিরো, কারণ আমি এই বি এক্স আর এই বি এক্সটা আমি কেটে দিয়েছি, তাই তো? কেন কাটতে পারলাম? নিশ্চয়ই তাহলে এরা দুজনে নট ইকুয়াল টু জিরো। একটা আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি যে এক্স টেন্স টু জিরো প্লাস, তার মানে কি এক্স নট ইকুয়াল টু জিরো, এটার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। বাট বি এর প্রমাণ আমরা পাচ্ছি না যে বি জিরো কি জিরো না, সেজন্য আমি ধরে নিচ্ছি কি বি নট ইকুয়াল টু জিরো, তবেই তো আমরা বিবি কেটে দিতে পারবো। তাই আমরা বিবি কেটে দিলাম বি নট ইকুয়াল টু জিরো, তার মানে কি বি এর মান কখনো জিরো হতে পারে না। এই কন্ডিশনে যদি আমি বিকে কাটতে চাই তাহলে বি এর মান কখনো জিরো হতে পারে না, এটা কিন্তু পরে আমাদের কাজে লাগবে। তাহলে এখানে বিবি কাটলাম, তার মানে কি বি এর মান জিরো হবে না। তার চেষ্টা এখন এক্স ইকুয়াল টু এখানে জিরো পুট করলে কি হচ্ছে, ইনফিনিটি আসছে, আসছে না পুট করে দাও, তাহলে ওয়ান বাই আন্ডার রুট ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান, দ্যাট ইজ ওয়ান বাই টু। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স এর ভ্যালু কত পেলাম, হাফ। এবার লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাসে যাবো, নাও লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, এখন জিরো মাইনাস মানে কি জিরোর থেকে ছোট, এখন জিরোর থেকে ছোট এক্স এর ভ্যালু জিরোর থেকে ছোট, এক্স এর ভ্যালু জিরোর থেকে ছোটোর জন্য এফ এক্স এর ভ্যালু ছিল এইটা, তোমরা ভালো করে লক্ষ্য করবে এইটা ছিল সাইন এ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সাইন এক্স বাই এক্স। মানে প্রত্যেকে তুমি আলাদা আলাদাভাবে লিমিট নাও, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন এ প্লাস ওয়ান ইন্টু এক্স বাই এক্স প্লাস সাইন এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন এক্স বাই এক্স। আমরা ফর্মুলা ডাইরেক্ট জানি যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, এখানে জিরো মাইনাস আছে এখানে জিরো আছে, তাহলে কি সেম লেখা যাবে? অবশ্যই লেখা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটার পরিবর্তে করে আমি এটার এটা আর এটা ইকুয়াল করলে এটার ভ্যালু তাহলে কত পাবো, ওয়ান, তাই আমি ওয়ান লিখলাম। কিন্তু এই ফর্মুলা অনুযায়ী যদি এখানে এ প্লাস ওয়ান থাকে, এ প্লাস ওয়ান ইন্টু এক্স থাকে, তাহলে নিচেও আমার কত আনতে হবে, এ প্লাস ওয়ান ইন্টু এক্স, কারণ কি এখানে এক্স ছিল বলে এখানেও এক্স লেখেছি। তাহলে এখানে উপরে আছে এ প্লাস ওয়ান ইন্টু এক্স, তার মানে কি এখানেও আমাকে এ প্লাস ওয়ান ইন্টু এক্স আনতে হবে, বাট একটা এক্স গুণ আছে, তার মানে কি আমাকে একটা এ প্লাস ওয়ান আনলেই হয়ে যাবে নিচে। তাহলে নিচে একটা এ প্লাস ওয়ান গুণ করলাম, এই যে এ প্লাস ওয়ান গুণ করলাম, এই ব্যালেন্স করার জন্য ওপরে একটা এ প্লাস ওয়ান গুণ করলাম। তাহলে এ প্লাস ওয়ান তখন কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি, ঠিক আছে? আর আমি এখন ধরছি এই এ প্লাস ওয়ান ইন্টু এক্সটাকে আমি ধরছি জেড, যেহেতু এক্স টেন্স টু জিরো মাইনাস, এখন উভয় থেকে এ প্লাস ওয়ান গুণ করে দাও, তাহলে এ প্লাস ওয়ান ইন্টু এক্স টেন্স টু জিরো ইন্টু এ প্লাস ওয়ান, জিরো মাইনাস ইন্টু এ প্লাস ওয়ান, তোমার কি জিরোর সাথে কোনো সংখ্যা গুণ করে মানে কি জিরো, দ্যাট ইজ এটার ভ্যালু কত জেড, তাহলে জেড টেন্স টু জিরো মাইনাস, তাহলে কি এ এক্স টেন্স টু জিরো মাইনাস হলে জেড টেন্স টু জিরো মাইনাস হয়। তাহলে এখন কী লিখতে পারি এখান থেকে, সরি এখানে এক্স লিখে বলেছি, এখানে এক্স হবে না, এখানে কী হবে জেড, তাহলে এ প্লাস ওয়ান ইন্টু লিমিট জেড টেন্স টু জিরো মাইনাস সাইন জেড বাই জেড প্লাস ওয়ান। তাহলে আবার এই ফর্মুলা অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী এটার ভ্যালু আবার কত হবে, ওয়ান, তাহলে এটা ওয়ান, তাহলে এ প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ এ প্লাস টু, দ্যাট ইজ লিমিট জেড টেন্স টু সরি এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্সের ভ্যালু আমরা কত পাচ্ছি, এ প্লাস টু। এই যে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্সের ভ্যালু আমরা ক্যালকুলেশন করে কত বের করলাম, এ প্লাস টু, ওকে। আবার অঙ্ক শুরু করার আগে একটা কথা আমি তোমাদের বলতে চাই, যে আমি ক্লাস টুয়েলভের অনেক চ্যাপ্টারে আমি সলিউশন তোমাদের দিয়েছি, যেমন এক্সারসাইজ থ্রি এ মানে অবকলন, ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তি অপেক্ষক, আরও দু চারটে চ্যাপ্টার আছে, তোমরা চাইলে গিয়ে আমার প্লে লিস্টে যাও, গিয়ে তোমরা সবই দেখতে পাবে, পরপর সব সাজানো আছে, ঠিক আছে? তো চলো এবার অঙ্কে যাওয়া যাক। এবার আমাকে কী বার করতে হবে, এফ অফ জিরো, ঠিক আছে? এবার আমরা জানি কি এফ অফ এক্স ওয়ান সি আমাকে বলে দিয়েছে যখন এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্সের জায়গায় জিরো পুট করলে তাহলে কী পাবো, সি পাবো, তাহলে এফ অফ জিরো ভ্যালু কত, সি। এইবার প্রথমে আমি ধরে নিয়েছিলাম কি সংজ্ঞা অনুসারে আমরা পেয়েছিলাম কি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ জিরো। এবার প্রত্যেকের ভ্যালুগুলো পুট করো, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্সের ভ্যালু আমরা পেয়েছি হাফ, সমান সমান লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্সের ভ্যালু আমরা পেলাম এ প্লাস টু, আর এফ অফ জিরো ভ্যালু কত পাচ্ছি, সি, দ্যাট ইস এরা তাহলে প্রত্যেকে একে অপরের সাথে সমান, দ্যাট ইস এখান থেকে আমি কী লিখতে পারি, এ প্লাস টু ইকুয়াল টু হাফ, তাহলে এ ইজ ইকুয়াল টু হাফ মাইনাস টু, সমান সমান মাইনাস থ্রি বাই টু, তাহলে সি ইকুয়াল টু হাফ, তাহলে সি ইকুয়াল টু হাফ। বাট বি এর কোনো ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি না। বাট আমি একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে এই যে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্সের ভ্যালু যখন আমরা বের করছিলাম তখন এই জায়গায় একটা কাটাকাটি চলে এসেছিলো, এই বি এক্স বাই বি এক্স, তাহলে এখানে এক্স এক্স কেটে দিয়েছিলাম আর বিবিও কেটে দিয়েছিলাম, তাহলে বিবি আমরা কখন কাটতে পেরেছিলাম, যখন আমরা বি নট ইকুয়াল টু জিরো ধরেছিলাম। এখান থেকে আমাদের বি এর ভ্যালু বার করতে হবে, যেহেতু আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছি, আমরা এই যে অঙ্ক করছি সব কিসের সংখ্যা, বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছি, বাট বি এর ভ্যালু কী হতে পারে না, জিরো হতে পারে না, দ্যাট ইজ বি এর ভ্যালু যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে বাট জিরো হবে না, ঠিক আছে? তাহলে বি এর ভ্যালু কী হবে, যে কোনো বাস্তব সংখ্যা বাট জিরো বাদে, কারণ কি জিরো হলে তো এটা কাটতে পারবো না, তাহলে এই অঙ্কটা তাহলে আমাদের কোনো সলিউশন পাবো না, তাহলে কি বি এর ভ্যালু সব কিছুই হবে বাট জিরো হবে না। এবার সেটা কীভাবে লিখতে হয় তাহলে দেখো, কী বললাম,
বি এর ভ্যালু সমস্ত বাস্তব সংখ্যা বা জিরো না, তাই লিখলাম বি বিলংস টু আর। আর মানে কি বাস্তব সংখ্যা সেটকে আমরা আর দ্বারা ডিনোট করি, মাইনাস এই জিরো মানে জিরোটা বাদ দিচ্ছি, তাহলে আর মাইনাস জিরো, তাহলে বি বিলংস টু আর মাইনাস জিরো, সমস্ত বাস্তব সংখ্যা বাট জিরো বাদ। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছ। নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।